অসম আন্দোলনের এগারী অগ্রণী সেনানী আর নিঃস্বার্থ সমাজ সেবক সম্পূর্ণানন্দ তালুকদার ডাঙরিয়ার বিয়োগত সরকারে গভীর শোক প্রকাশ করেছে। আজি তেখেতর পরিয়ালক সাক্ষাৎ করে সমবেদনা জানাবলে সরকারের মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়া আর বিটিআরর মুরব্বী প্রমোদ বড়ো ডাঙরিয়ার সহিত মানে তেখেতর বাসভবনলে আহি পরিয়ালর আটাইকে লগ পাই সমবেদনা জানাল। ভবানীপুর সমষ্টির বিধায়ক ডাঙরিয়াও উপস্থিত আছিল। স্বর্গীয় তালুকদার ডাঙরিয়ার এই অঞ্চলটল বিশেষ বজালি জেলা গঠনের মুহূর্ততে হোক, ভট্টদেব বিশ্ববিদ্যালয় স্থাপনের মুহূর্তে হোক, তেখেতে মূর লগত বহুত বার যোগাযোগত আসিলে। মই ইয়াত আহোতে তেখেত সদায় মোক লগ পাইছিলে আর এই অঞ্চলটোর উন্নয়নের বাবে তেখেতর মনত এটা অদ্ভুত ইচ্ছা আছে। মই ভাবু যে তেখেতর মৃত্যুত আমার রাইজে এগারী নিঃস্বার্থ সমাজসেবক হেরুয়ালে। মই শোকসন্তপ্ত পরিয়াললৈ পুনৰ এবাৰ সমবেদনা জনাইছো আৰু আশা কৰিছো ভগৱানে তেখেতক চিৰশান্তি প্ৰদান কৰক।